ভারতীয় জনতা পার্টির তরফে আজ শিলিগুড়ি থানা ঘেরাও। নদিয়ার গোয়েশপুরের বিজেপি যুব নেতা বিজয় শীলের হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আজ গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলার অন্তর্গত একাধিক থানা ঘেরাও করা হয়। এদিন শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় অবস্থান বিক্ষোভেও বসেন বিজেপি কর্মকর্তারা। বিজেপি যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য মণ্ডল জানান, বিজেপি কর্মী হত্যা বন্ধ না করা হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। পশ্চিমবাংলায় বিরোধীদের যখনই সরকারের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সরকারের অপশাসনের বিরুদ্ধে বিরোধীরা আওয়াজ উঠিয়েছে, তখনই বিরোধীদের খুন হতে হয়েছে। আমরা দেখেছি গতকাল আমাদের বিজেপি কর্মী বিজয় শীল, তাকেও একই প্রকারে গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বারবার কেন এরকম হচ্ছে? আমরা বারবার দেখেছি যখনই বিরোধী রাজনীতিরা, আমরা বিজেপির কার্যকর্তারা কোনো ডেপুটেশন দিতে যাচ্ছি, কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি, তখনই একের পর এক বাধা সৃষ্টি করা হচ্ছে বিজেপির উপর। মাননীয় মমতা ব্যানার্জি এবং তার ভাইপো পিসি ভাইপোর এই সরকার বাংলার গণতন্ত্রকে মাটিতে পুঁতে হত্যা করেছে। বাংলায় গণতন্ত্র বলে কোনো জায়গা নেই, কোনো অক্ষর নেই, বাংলায় গণতন্ত্র মৃত। এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলায় গণতন্ত্রকে পুনঃস্থাপিত করার জন্য, তৃণমূলের এই অপশাসনকে দূর করার জন্য, তৃণমূলের গুন্ডারাজকে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল, আছে, থাকবে। তাই আজ রাজ্য জুড়ে, আপামর পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের সারা রাজ্যের বিভিন্ন থানায় এবং আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের নির্দেশে বিভিন্ন থানায় আমাদের ডেপুটেশন কর্মসূচি চলছে। বিজেপি এবং বিরোধী রাজনৈতিক যারা করছে তাদের উপরে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসী দল যে সন্ত্রাস চালাচ্ছে এবং নতুন একটা পদ্ধতি ওরা আবিষ্কার করেছে পুলিশের সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য ছাড়া এটা হতে পারে না। কারণ হচ্ছে তারা আমাদের কর্মীদেরকে মেরে পরে ঝুলিয়ে দিচ্ছে, এবং মেরে ঝুলিয়ে দিলে পোস্টমর্টম রিপোর্টে সেই জিনিসগুলো আসবে। কিন্তু তার আগেই দেখা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট করার আগেই এসপি বলে দিচ্ছে না ওটা সুইসাইড। এই টেন্ডেন্সি যেটা চলছে এটা রাজনীতির যে আবিষ্কার তৃণমূল কংগ্রেসের, এবং এটা ভয়ঙ্কর। এবং সেই পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়ে কোনো যন্ত্র গণতন্ত্র নেই, একটা ভয়াত্ম পরিবেশ শুরু হয়েছে, যেটা একসময় পশ্চিমবাংলা ভারতকে দিশা দেখাতো গণতন্ত্রের ক্ষেত্রে, আজকে একটা চরম অনৈতিক জায়গার মধ্যে পড়ে গেছে। এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে শিলিগুড়ি থানাতে আইসির মাধ্যমে আমরা একটা কমপ্লেন জমা দিলাম, আমাদের ডেপুটেশন দিলাম,